বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ আমার কসবার বাবা দিলাম খেউরা গ্রামের বন্ধুরা পুরগুলের বাবারা সিমরাইলের বন্ধুরা যমুনার বন্ধুরা সোনার গায়ের বন্ধুরা দামসার বাবা দিরা সবাই জবানটা খুলে বলো আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, ফুরাতের পানি দিয়ে উজু করলো, ফুরাতের প্রান্তরে আজান হলো, ইকামত হলো, নামাজ হলো। আবার ইমাম হুসাইনের গলার মধ্যে ওই মুসল্লিরা ছুরি চালাইয়া দিল, বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি রাখলেই শুধু চলবে না, অন্তরের ভিতরে আহলে বায়তের মহব্বত থাকা লাগবে। যার ভিতরে আহলে বায়তের মহব্বত নাই তার ঈমান নাই। এই জানলা যুবক ভাইয়েরা, আমি যেই কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো ধীরে ধীরে শোনা লাগবে আপনাদের। আপনারা জবান খুলে বলুন আহলে বায়তকে মহব্বতের দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবী যখন দুনিয়াতে আয়েশা দ্বীনের দাওয়াত দিয়েছে কেউ মানে না, নূহ নবীরে কেউ নবী হিসেবে মানে না, মাত্র 40 জন মানুষ হাজার বছর দাওয়াত দেওয়ার পরে মানছে। নূহ নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতকে আমি তোমার দিকে আহ্বান করি, এরা মানে মানে না, আমি নবীরে ও নবী হিসেবে মানে না, আর কত দাওয়াত দিতাম তাদেরকে জ্বালায়া পোড়ায়া দাও, এদেরকে তুমি ধ্বংস করে দাও। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ দোয়া করলেও কবুল হইয়া যায়, আবার বদদোয়া দিলেও ধ্বংস হইয়া যায়। এর মধ্যে এক নম্বর হলো নবী রাসূলগণ। নবী রাসূলগণ দোয়া করলেও লাগে, নবী রাসূলগণ বদদোয়া দিলেও জোরে কন, পৃথিবীর মধ্যে মা বাবা দোয়া করলো লাগে, আবার বদদোয়া দিল, পৃথিবীতে পীর উস্তাদ যখন কোন মুরিদরে অভিশাপ দিব ধ্বংস হইয়া যাবি, আর যখন কারো জন্য দোয়া করবে আমার আল্লাহ তার ভাগ্য খুলে দিবি। এই জন্য নূহ নবী
আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করে দাও, এরা আমার মানে না তোমারও মানে না, এদেরকে আমি তোমার দিকে আহ্বান করি, এরা আমার শুধুমাত্র মারে আর মারে। আল্লাহ ডাক দিয়া কো নূহ নবী তুমি একটা নৌকা বানাও, নৌকা আমার নবী কই আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। আল্লাহ কই নূহ রে তুমি নৌকা বানাও, যারা তোমার মানে এদেরকে নৌকায় তোলো। ওই নৌকার মধ্যে যারা উঠবে তারা মহাপ্লাবন থেকে বেঁচে যাবে, আর যারা উঠবে না এরা মহাপ্লাবনে ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আমি আকাশের দিকে তাকিয়ে ওয়াজ করতেছি যেন আমরা কিছু কথা বলতে পারি, খুব মনোযোগ। এরপরে মূসা নবী বললেন এলান, কক্সবাজারের সমুদ্র সৈকতের তীরে যারা থাকে আবহাওয়ার তাতে এক নম্বর অ্যালার্ট, দুই নম্বর সতর্ক সংকেত, তিন নম্বর যদি সংকেতটা ভয়ঙ্কর হয় তীরের উপকূল থেকে মানুষকে দূরে সরায় নেই তুফানের ডরে। নূহ নবী একটা এলান দিলে, এই উম্মত শেষ এলান দিয়েছি, এখনো সময় আছে, অন্তত আমার নৌকায় উঠো, উঠলে তোমরা বেঁচে যাবে। এবার অনেক লোকে যারা নূহ নবীরে মানে এরা নৌকায় গিয়ে উঠে গেল, আর নূহ নবী জোরাই জোরাই পশুগুলারে নৌকায় নিয়ে তুললেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সব নিয়ে তুলল। তোলার পরে নূহ নবীর একটা সন্তান যার নাম হলো কেনান, বাপের কাছে সবচাইতে কষ্ট লাগে যদি তার ছেলেটা খারাপ হয়। নূহ নবী কয় সবাই মানে নাই মানে নাই, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আপন পোলা কেনান আমার সন্তান হই আমার দাওয়াত গ্রহণ করে নাই। কেনান ডাক দিয়া কয় তোমার যাওয়া তুমি যাও, সতইল তো সন্তান। ডাক দিয়া কয় পুত্রে আর কিন্তু বাঁচবি না, নৌকায় উঠ, এক আল্লাহর হস্তে আল্লাহরে বিশ্বাস করে আমি তোর বাবারে নবী মান। কেনান মানে নাই, কেনানের সাথে যারা আছে তারাও মানে নাই, কিন্তু আমার আল্লাহ এমন একটা তুফান দিছে গো, একেবারে সব কিছু লন্ডভন্ড করে দেয়। একদিন না দুই দিন না অনেক দিন পর্যন্ত পানি, বাঁচার কোনো রাস্তা নাই, গাছের উপরে চল্লিশ হাত পানি, পাহাড়ের উপরে চল্লিশ হাত পানি, ঘরের উপরে চল্লিশ হাত পানি, বাড়ির উপরে চল্লিশ হাত পানি, এমন কোন উঁচু জায়গা নাই যে জায়গায় গিয়ে তারা বাঁচতে পারবে। ইতিহাসের পাতায় লেখা আছে এই নৌকাটা নূহ নবীর প্রেমিকদেরকে নিয়ে ঢেউ আর তুফানের মধ্যে নৌকাটা চলেছে, সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু নূহ নবীর নৌকায় যারা উঠেছে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। এই নৌকাটা শেষ পর্যন্ত যাইতে যাইতে যদি নামক একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে গিয়া লেগেছে। নূহ নবী বদ্দুয়া দিছে সব ধ্বংস হয়ে গেছে, আমি মদিনা মক্কায় যাওয়ার পর তাইফের জমিন আমি গিয়েছি, মক্কা থেকে 60 কিলোমিটার দূরে গেল তাইফের জমিন। আল্লাহর কসম করে বলে তাইফবাসীর কাছে আমার নবী দাওয়াত দিয়েছিল, তাইফবাসীরা আমার নবীর কথা মানে নাই। কোন সময় জানেন নি, যেই বছর নবুয়তের দশম বছর, নবী পাকের মানসিক প্রশান্তির নাম আম্মাদান খাদিজাতুল কুবরা। আমি জান্নাতুল মুআল্লায় গিয়ে রাতের বেলা 11টার সময় আমি নিজে জিয়ারত করলাম, আর আমার নবীর একটা মানসিক জাগতিক প্রশান্তি ছিল, জাগতিক শক্তির নাম হলো হযরতে আবু তালেব। নবুয়তের দশম বছরে এই দুইজন যখন দুনিয়া থেকে চলে গেল
আমার নবীর ডান এবং বাম সাইডটা চলে গেল, আমার নবীর বিরুদ্ধে মক্কাবাসীরা উঠে পড়ে লেগে গেছে। আমার নবী তখন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েব গেল। তায়েববাসীর কাছে দাওয়াত দেওয়ার পরে তায়েবের যুবকরা আমার নবীরে এমন পাথর মেরে দিয়েছে, মারার পরে আমার নবী রক্তাক্ত শরীর নিয়ে পাথরের মধ্যে হেলান দিয়ে বসে গেছে, আর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো যে পাথরের মধ্যে আমার নবীর পিঠ মুবারকটা লাগছিল ওই রক্ত মুবারক গুলো পাথরটা চুষে চুষে খেয়ে ফেলেছে। আমি আল্লাহর কসম করে বলি, আমি তায়েফে গেলাম, ওই রক্ত মুবারকটা হাত দিয়ে গসা দিলাম, আর আমার ঠোঁটটা লাগায়া জিব্বা লাগায়া চুমা দিলাম। এখন রক্ত মুবারকের দাগ আমি নিজে চোখে দেখে এসেছি। আমার নবী যখন ওই পাথরের মধ্যে ধাক্কা দিয়ে বসছে, একটা মিম্বর আছে, মিম্বর তিনটা সিঁড়িওয়ালা এখনো আছে, ওই জালামি এ নবী আমার, আপনি নবী তো কালিমুল্লাহ না রুহুল্লাহ না, আপনি নবী তো হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক দেখে আমার সহ্য হয় না, আমি জিব্রাইলকে একটা বার মাত্র অর্ডার দেন, তায়েফের পাহাড় গুলা তুইলাই না কাফেরদেরকে আমি শেষ করে ফলাই। আমার নবী ডাক দিয়ে কে, ও জিব্রাইল, আমি তো নূহ নবী না রে, আমি তো নাজিউল্লাহ নয় খলিফাতুল্লাহ নয়, আমি তো এমন রাহমাতুল লিল আলামিন, আমি যদি বদদোয়া দিয়া সব শেষ কইরা ফালাই, আমি দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য যুবক ভাইয়েরা আমার খুব মনোযোগ, কথা বললে মোনাজাত দিয়ে চলে যাব, খুব মনোযোগ মনে করবেন, আপনার চোখে রাসূল একটু নিয়ত করে বসেন, মৃত্যুর আগেই যেন রাসূল আপনাদের ঘরে দেখা দেয়। আমি কোথায় টাচ দিছি একটু জ্ঞান করেন, জ্ঞান করেন, ছোট ছেলেরও বুঝবে আমার কথা, বাংলায় বলছি। নূহ নবী উম্মতের বদদোয়া দিছে, দাওয়াত মানে না, নূহ নবী বদদোয়া দিয়া উম্মত সব শেষ করে ফলাইছে, আর আমার নবীর দন্ত মবারক ভাঙ্গা ফলাইছে, তায়েফের জমিনে রক্ত লাল করে ফলাইছে, এরপরও আমার নবী বদদোয়া দেয় নাই। আমার নবী সব সময় বলতেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আমার নবী ডাক দিয়া কয়, আমার আহলে বায়াত হলো, খুব মনোযোগ মনে রাখবেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মত, নূহ নবীর কিস্তির মধ্যে ওঠার পরে নূহ নবীর উম্মত বেঁচে গেছে, দুনিয়ার প্লাবন দুনিয়ার পানি দুনিয়ার ভূমিকম্প, এই দুনিয়ার ভূমিকম্প হলে মানুষের ঘর ভেঙে যায়, কিন্তু আমার নবী বলে আমার উম্মত হলো আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। বন্দরে আমার ও আমার খেউরার বাবারা, হে আমার কসবার দিক দিগন্তের বন্দরারি, আমি কি বাসাই বলবো? আমার নবী বলেন, নূহ নবীর নদীর ঢেউর চাইতে ভয়ঙ্কর ঢেউর নাম হলো বাতিল গোষ্ঠী। ভূমিকম্পে ঘর ভেঙে গেলে ঘর বানানো যায়, ভূমিকম্পে গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়, নূহ নবীর প্লাবনটা ছিল নদীর ঢেউয়ের প্লাবন, নৌকা তাদেরকে হেফাজত করেছে, আর আমার উম্মতকে আমি আহলে বাইতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা দিয়েছি এই মাত্র এই জন্য, ওই প্লাবনের চাইতে বড় মহা প্লাবন হলো বাতিল গোষ্ঠী, নবীর দুশ্মনের দল। কথা বলেন ঠিক কিনা? নৌকায় উঠার কারণে প্লাবনের ঢেউ থেকে নূহ নবীর উম্মত যেমন বেঁচে গেছে, এই ঢেউর চাইতে ঈমান বিধ্বংসীকারীরা হলো বড় ক্ষেপণাস্ত্র, এদের আক্রমণ থেকে যদি বাঁচতে চাও তাহলে হৃদয়ে আহলে বায়তের মহব্বতের মালা পড়ে নাও,
যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, ওই সমস্ত বাতিল গোষ্ঠী তাদেরকে ওই বাতিলদের তুফানে ওই আমার আহলে বাইত প্রেমিকদের ঈমান হারা হবে না। গভীর মনোযোগ, একদম নীরব থাকবেন। আমি বুঝাইতে চাই আহলে বায়াত কি জিনিস, আহলে বায়াত কেমন জানেন নিরে বাবা। কোরআন শরীফ হলে ভালো করে বুঝাইতাম, তারপরে বলি শুনেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন যখন কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। আমার নবী আসিয়া সকল মা বোনদেরকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছে। ওই সময় আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে গো, ওই কাফেররা বলেন মুহাম্মদ যে কোরআনটা পড়ে কোরআনটা নবীর নিজের বানানো, নাউজ বিল্লাহ গন। আমার নবী বলে আল্লাহর বান্দারা, এই কোরআন আমার বানানো নয়, এই কোরআন একজনের কালাম, জবানটা খুলে বলুন তিনি কে। কখন তোমাকে যদি ভুলি, একটা গজল গাচ্ছি, হেদায়তের আলো জ্বেলে নিয় কাঁচ তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। সবাই তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। যুবক ভাইরা জবানটা ছেড়ে দাও, তুমি রহমান জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাই, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, দয়া ভিক্ষা চাই তুমি রহমান। মাশাআল্লাহ, মেহেরবান তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনটা কার কালাম? আর জোরে, আর জোরে। কাফেররা কি কোরআনটা নাকি মানুষের বানানো, নাউজুবিল্লাহ গন। আমার নবী ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দারা, এই কোরআনটা আমি নবীর বানানো নয়, এই কোরআনটা আমার উপরে নাজিল করেন আমার আল্লাহ। কিন্তু কাফেররা যখন মানে না, তখন আল্লাহ ডাক দিয়ে কে, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ডাক দিয়া বলে, যারা কোরআন নিয়ে সন্দেহ করে, ও বন্ধু এদেরকে বলেন কোরআনের মতন একটা সূরা বানায় আনতো, এবং আমি আল্লাহ ছাড়া বলেন অন্য সাক্ষীরে আনতো যদি তারা সত্যবাদী হয়। আমার নবী বলেন
তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো, আমরা আমাদের সন্তান গুলোরে ডাকব। তোমরা কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আমার আল্লাহ বাহাসের জন্য আহ্বান করলেন, আমার বন্ধু বহসের জন্য ডাকলেন। এবার কাফেররা আসছে তাদের দল নিয়ে, আমার নবী আসছে তার সন্তান নিয়ে। ওই বাহাসের ময়দানে এমন একটা সময় কোরআনের সত্যতা চ্যালেঞ্জ করেছে, ওই সময়ের মত আজকে খেউরা যত হাজার হাজার মানুষ তাহিরের পাশে, এত মানুষ আমার নবীর পাশে ছিল না। সৎকার পছন্দ বিবাদ কাফের গোষ্ঠী ছিল, আমার নবী তখন হকের ঝান্ডা তুললেন। আমার নবী বললেন, হে কাফের দল, তোরা যদি কোরআন নিয়ে সন্দেহ করস, তাইলে তোমরা তোমাদের সন্তানগুলো নিয়ে আসো, আমি আমার সন্তানগুলো নিয়ে আসব। কাফেররা তাদের দলবল লোক নিয়ে আসলেন, আর আমার নবী আনতে যাইয়া অন্য কাউকে আনে নাই, যাদেরকে নবী বাহাসের মাঠে আনলেন। এক নম্বরে ডাক দিলেন, হে আলী তুমি আসো। আরো জোরে গান, আরো জোরে গান, হে আলী তুমি আসো। দুই নম্বরে ডাক দিয়া বললেন, এ ফাতেমা তুমি আসো। তিন নম্বরে ডাক দিলে, হাসান তুমি আসো। চার নম্বরে ডাক দিলেন, এ হুসাইন তুমি আসো। বাহাস হবে, খেলা হবে, মারহাবা গান, বাহাস হবে। দেখছেন নি কারে আনছে নবী? আজকে বহুত নেতা আছে মাঠের মধ্যে, আরেকবার ফুতলে লাইয়া দেয় নিজের ফুতরে কানাডায় লেখাপড়া করায়, কথা কন ঠিক না বেঠি? আর আমার নবী শিখাইয়া দিয়া গেছে, হকের জন্য জীবন যদি দিতে হয় নিজের জীবনটা আগে দাও, কথা বলেন ঠিক কি না? আমার নবী চারজনকে ডাকলেন, কারবালার ওয়াজিস, কারবালার শিরোনাম তো একটু বুঝাইতাছে আপনাদেরকে, নালে বুঝবেন না, গঠনে ঢুকলে তো আপনারা সবাই জানেন। এই ঘাটগুলো আপনাদের জানতে হবে কিভাবে, কার গলায় তারা ছুরিটা চালাইলো, কোন হুসাইনের গলায় ছুরি চালাইলো, যাদের সম্মান পৃথিবীর কেউ বাড়াই নাই। এই খেউড়ার মানুষ, জবানটা খুলে বলুন, বাড়িয়েছেন কে? তা বুঝতে তো হবে ঠিক না? এরপরে আমার নবী আনলেন আয়না, ডাক দিয়ে, ও কাফের দল, তোমরা যে বলছো কোরআনটা আমি নবী বানায়া পড়ি, তাইলে কোরআনের মতো একটা সূরা বানাও। ফাতু বি সূরাতি মিম মিসলিহি, কোরআনের মতো একটা সূরা বানাও। বন্ধুরে আমার, ও করবার বাবারা, এবার এবার আমার নবী বলেন বানাও। এবার আমার নবী বলে, ইন্না আতাইনা কাল কাউসার, আমার নবী বলে এরপরে আয়াতটা তোমরা বানাও। এরপরে তারা বানাইতে পারে না, এ এ এ এ শুরু করছে। লাস্টে কে কাফের গোষ্ঠী জবান দিয়া বলতে বাধ্য হয়েছে, ইন্না সন্দেহ সেটা আমার আল্লাহর কালা। আল্লাহু আকবার, তেলাওয়াত করলে গোষ্ঠী হবে আপনাদের, তাইলে জোরে কি আল্লাহকে ডাক দিতে পারবেন না? কোরআনে কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ করলে ইমান থাকবে? আমার নবী চারজন জানলেন, যখন তারা বহসের ময়দান থেকে হেরে গেল, তখন আমার নবী ওই মাঠে আল্লাহর একটা ডাক দিয়ে, আল্লাহুম্মা ও আল্লাহ হাউলাই আহলি, ও আল্লাহ গো, এরা যারা রয়েছে চারজন, এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হলো আমার আহলে বায়েত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কেউ যদি উদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেই, বল কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মাফাতে মারি, কষ্ট দিল
মেরে বল কেউ যদি উদারে কষ্ট দেয় যেন মাই কষ্ট দেই বল কেউ যদি উদারে কষ্ট যেন মাই কষ্ট দেয় কষ্ট দিল মাফাতে মারে কষ্ট দিল হাতে মারে একটা জবান বন্ধ রাখবেন না আমি এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম এরপরে দেখেন আমার আল্লাহ কোরআনে কি সুন্দর করে তাদের ব্যাপারে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমার নবীর জবান মোবারকে বলে লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছুই চাই না লা আসআলুকুম আলাইহি আজরান আমি দ্বীনের জন্য দন্ত মোবারক ভেঙেছি তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না আমি দ্বীনের জন্য রক্ত মোবারক আমার পিঠের মধ্যে লালের লাল বানায়া ফলাইছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না নিজের আপন জন্মভূমি এখান থেকে আমি চলে গেছি বিদেশে এরপরে কষ্টের বদলা আমি চাই না আমি জন্ম দুনিয়াতে আসার আগে বাবারে হারাইছি এই যে কষ্ট তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না বুঝোয়ার আগে আমার মাকে আমি কিছুই চাই না ও পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কিছুই চাই না এবারে খেওরা থেকে নবীরে ডাক দিয়ে কয় নবী গো আপনি কি চান আল্লাহর কোরআন সাক্ষী দেয় কয় ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত জোরে কোন সুবহানাল্লাহ তাইলে আহলে বাইত কে আহলে বাইত হলো আমার নবীর আওলাদ এর মধ্যে এক নম্বর কোন মাওলা আলী দুই নম্বর কোন কাতুনে জান্নাত মা ফাতেমা তিন নম্বর হলো ইমামে হাসান চার নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলবেন তাহির হুজুর নবী যে অন্য স্ত্রীর বিয়া করছে শুধুমাত্র ফাতেমার ছেলেগুলারই আহলে বায়াত বললেন অন্যান্য মেয়েগুলার ঘরে যে ছেলে মেয়ে হয়েছে এরা কি আহলে বায়াত না অবশ্যই আহলে বায়াত আমার নবী যাদেরকে বিয়া করছেন যতটা বিয়ে করছেন সবাই নবীর আহাল এবং নবীর শপথ থেকে স্ত্রী করে যাদের ঘরে সন্তান হয়েছেন এরা সবাই আহাল কিন্তু হাসান হুসাইনের কথা মা ফাতেমার কথা মাওলা আলীর কথা বেশি বেশি কেন আমরা আলোচনা করি একটা মাত্র কারণেই করি জান্নাতের রমণীদের সরদারিনী হলো খাতুনে জান্নাত মা ফাতেমা বালকদের সরদার হলো মাওলা আলী যুবকদের সরদার হলো হাসান এবং হুসাইন আর জান্নাতের মালিক হলো আমার রহমাতুন লিল আলামিন আরে হাত তুলে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য তাদের আলোচনা বেশি হয় ইসলামের ইতিহাসে মাওলা আলী যিনি কেমন আলী যার ব্যাপারে রাসূল বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল নাউজুবিল্লাহ আর এক জায়গায় বলছেন মান আযা আলিয়ান ফাকাদ আযানি যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল ঠিক কি না বলেন এই জন্য মাওলা আলী এমন মাওলা আলী যে হাসান হুসাইনের আব্বা পৃথিবীর অন্য কোনো পৃথিবীর অন্য কোনো ঘরে জন্মগ্রহণ করেন নাই যে হাসান হুসাইনের আব্বা জন্মগ্রহণ করেছেন খানায় কাবার ভিতরে এটা কি সাধারণ বাপ আলী কি সাধারণ আলী বিশাল ব্যাপার সেপার যাদের ব্যাপারে যাদের মর্যাদার পরিধি ব্যাপক এই জন্য তাদের আলোচনাও ব্যাপক এটা অনেকে বুঝে না না বুঝে অনেকে বলে এদের আলোচনা করি অন্যদের আলোচনা করি না কেন বুঝাইতে চেষ্টা করে আমরা মনে হয় অন্যদেরকে ঘৃণা করি না ইমামে হাসান হুসাইন দ্বীনের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন এটা অন্য সন্তানরা করে নাই তাদের ইসলামের ইতিহাসে তাদের আলোচনাও ব্যাপক তাদের ত্যাগও ব্যাপক আলোচনাও ব্যাপক এই জন্য আমরা বেশি আলোচনা করি সবচাইতে বড় কথা হলো কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইলো
বুঝতে হবে না। হাসান হুসাইনের আব্বার নাম কি? মৌলা আলী। নাম কি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? খানায় কাবায়। কোথায় জন্মগ্রহণ করেছেন? আচ্ছা, পৃথিবীতে আর একটা জন্ম দেখেন তো যিনি খানায় কাবা করে জন্মগ্রহণ করেছেন? করেছেন। আচ্ছা, কোন হুসাইনের বাবা মৌলা আলী? যে হুসাইন কাবা করে জন্মগ্রহণ কইরেই তার চোখটা ছিল বন্ধ, মায়ের স্তনে মুখ লাগায় না, ওয়া ওয়া করে কান্দেও না, ওয়া ওয়া করে কান্দেও না। এই তিনটা সমস্যা যে সন্তানের মধ্যে থাকে, ওই সন্তানের মা বাবা টেনশন কি কম করে না বেশি করে? আমরা দেশে বাচ্চা হওয়ার পরে বেশি কানলেও হুজুর কাছে তাবি জানতে যা, আবার কম না কানলেও হুজুর কাছে কাইতেন মরানতে যা। বেশি কানলে কয়টার শরীরে জিন আছে, না কানলে কয়টার ভিতরে আসর আছে, মানে যেখানে যেদিক দিয়েই যাইবেন সেদিক দিয়ে প্রবলেম। কিন্তু ইমামে হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবা মৌলা আলী যখন চোখ খুলে না, তখন মৌলা আলীর আম্মার নাম ছিল ফাতেমা। উনি যেন বিয়ে করছেন, ইনি হলেন জগতের মা ফাতেমা, আর এমনি ওনার নামও ছিল ফাতেমা। আবার ব্যাস লাগাইন না, ভাঙিয়ে দিয়ে গেলাম আর কি। তো ফাতেমা ভাবলো খানায় কাবার ঘরের ভিতরে আমার সন্তান যেহেতু আসছে, নিশ্চয়ই আমার আল্লাহ সন্তানকে মহব্বত করে, একটা আলামত আছে না। তারপরে এই সন্তানকে নিয়ে আমার রাসূলের কাছে গেলেন, যাই আমার ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো খায় না, মুখ আমার স্তনের মধ্যে মুখও লাগায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের মধ্যে নিজের জিহ্বা মুবারক ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ফিটার যেমনি বাচ্চারা টাইনা টেনা খায়, ঠিক এমন ভাবে মৌলা আলী রাসূল পাকের জিহ্বা থেকে মারিফতের রস খাওয়া শুরু করছেন। এজন্য তো আমার রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। কেউ যদি এলেম তলব করতে চায়, সে জন্য মৌলা আলীর দরজায় আসে। যেরকম সুবহানাল্লাহ। তো এরপরে ফাতেমা ডাক দিয়ে গিয়া রাসূলুল্লাহ, আমার পোলা তো চোখ খুললে তাকায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার চোখের দিকে তাকাইছে, তাকানোর পরেই সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছে। এরপরে মা ডাক দিয়ে গিয়া রাসূলুল্লাহ, পোলায় তো কান্দে না। রাসূল যখন জবানের দিকে তাকাইছে, তখন ছেলেটা রাসূলের দিকে তাকায় পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো যেই ছেলেটার নিজের জীবনের প্রথম দেখা রাসূলের চেহারা মুবারক, যেই ছেলেটার প্রথম খাবার নবীর জিহ্বা মুবারক থেকে রস মুবারক, যেই ছেলেটার প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, সেই হুসাইনের বাবার দামটা কম না বেশি? এমন একটা দামি পোলার সন্তান ইমাম হুসাইন সেই হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিয়া সে কি মৌলা আলীকে ভালোবাসা দেখাইলো নাকি শত্রুতা দেখাইলো? যে ব্যক্তি মৌলা আলীর সঙ্গে শত্রুতা করে তার কি ঈমান আছে? তার কি ঈমান আছে? যদি কারবালার ঘটনাটা কোন ইহুদিরে ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম, কোন খ্রিস্টান যদি ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম, কোন হিন্দুরা যদি ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কারণ তাদের সাথে আমাদের ধর্মের সাংঘর্ষিক আছে, যদি আমরা সম্প্রীতি নিয়ে চলি, ঠিক কিনা? কিন্তু আজকে এই ঘটনাটা ঘটাইলো কেডা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা, আমরার মতন একবার এই রকম লেবাসের মানুষ ইমাম হুসাইনের গলায় ছুরি চালায়, যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে, এরা কি কখনো খাঁটি মুসলমান হতে পারে? সাড়ে 1400 বছর আগে মুসলমানদের মধ্যে পার্থক্য হয়ে গেছে, হুসাইনি মুসলমান যারা তারাই কারবালার ওয়াজ বেশি করে, আর এজিদি মুসলমান যারা তারা হুটকি রেখো হুসাইন ওয়াজ করে কান্নাকাটি করা, হাই হুসাইন করা, এরপরে কারবালার ওয়াজ করে, এই কিচ্ছা কাহিনী, এটা বলে কিচ্ছা কাহিনী। এত বড় ঘটনাটা ঘটাইলো, আজকে মুসলমানদের সব চাইতে ক্ষতি করছে মুসলমানরা নিজে, ঠিক কিনা বলেন? আজকে আন্তর্জাতিক মহল আপনি যাই বলেন, যত মহলে আপনি বলেন, সর্বমহলের ভিতরে মুসলমানরা নির্যাতিত হওয়ার পিছনে মূল কারণ মুসলমান। মূল কারণ কে? এই মুসলমানরাই গড়ের কথা ওই ইহুদি খ্রিস্টানদের কাছে বলে দেয়, আর এই মুসলমানরাই তারা লুবে পড়ে, অর্থের লুবে পড়ে, তাদের এই মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি সাধন করছে। আপনি মনে করেন না খেউরার টিকা দরবার লাগাম, আমি সাফুর টিকায়া, খেউরায় আপনার গড়টা ধ্বংস করার জন্য আপনার গড়ের লগের গড়টাই যথেষ্ট। মুনাফিক দূরের কেউ হয় না, মুনাফিক গড়ের কাছের মানুষই হয়।
আপনি আমাকে ভালো মজনার মন দেবো সেটা আমার ঘরের পর্দা। এত আস্তে আওয়াজ হইল কেন? আমার যুবক ভাইরা কি মরে গেছ? জবানটা খুলে বলো, মরা না জিন্দা? কে বলেছেন? কে বলেছেন? এই জন্য দেখবেন আজকে আমার তো অনেকে ভুল বুঝেন যে তাহিরি হুজুর অনেক গরম ওয়াজ করে। আমি গরম ওয়াজ করি না, আমি উচিত কথা বলি। কি কথা বলি? আমাদের মতন এইরকম ভাবে ওয়াজে মাইক ধরে বলতেছে এজিদের কোনো দোষ নাই। আমরার মতন হুজুর এই মাইক দিয়ে যখন বলে এজিদের কোনো দোষ নাই, তখন আপনি যদি চুপ করে গাপটি মেরে বসে থাকেন, আপনি তো সেই এজিদের দলে। আমি যখন ওই 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 লোকের মুখোশ উন্মোচন করে দেই, তখন অনেকে বলে আমি অতিরিক্ত কথা বলি। আপনারা বলুন, এজিদের যদি দোষ না রাখে, দোষ যদি না থাকে, আপনারা বলুন তো খেউরা জমিনে কাহারো নাম কে এজিদ আছে? আছে আছে নাই? কেন ফাটাফাটি? ইসলামের ইতিহাসে সবচেয়ে লাঞ্ছিত নাম এজিদ, কথা কোন ঠিক কি না? তার এই এজিদের অধ্যায় কালো অধ্যায়, আর ইমাম হুসাইন অধ্যায় ভালোবাসার অধ্যায়। এই জন্য হুসাইন নাম অভাব নাই, এজিদের নাম কাহারো নাই, কথা বলেন ঠিক কি না? ফেরাউনের নাম কি আছে? নমরুদ, এজিদ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা নাই কেন? এদের অধ্যায় হলো ঘৃণিত কালো অধ্যায়। এই জন্য যুগ যুগ ধরে এটা অধ্যায় হিসেবে চলে আসছে বলি এখনো কাহারো নামে এজিদ রাখা হয় না, ঠিক কি না বলেন? আজকে যারা এজিদের পক্ষে সাফাই গাই, নিঃসন্দেহে তারা ওই যে ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইছে, খাইয়া মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে। এই জন্য আমরা জীবন চলে যাবে কিন্তু এজিদের পক্ষে যেতে পারবো এবং হুসাইনের পক্ষে থাকবো আজীবন। রাজি আসি না নাই বলেন? আর আসি না নাই? সবাই বলেন আল্লাহু আকবার।